নবী বলেছেন আল্লাহ কয়েক শ্রেণীর মানুষের জন্য তার জান্নাতকে হারাম করেছেন, তার একটা দায়ুস আর দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ। আপনি সমাজের, আপনি পরিবারের পরিচালক, আপনি পরিবারের কর্তা, আপনার যুবতী মেয়ে পর্দা ছাড়া চলে, আপনার যুবতী বউ গায়ে মাথায় কাপড় দেয় না, আপনি টাটকা হাজি দেখতে ভালো লাগে তাই নিষেধ করেন না, আপনার জন্য সুনিশ্চিত জাহান্নাম, আপনি দায়ুস। আল্লাহ নবী বলেছেন আপনার জন্য আল্লাহ তার জান্নাতকে হারাম করেছেন। জোহরের আগে জোহর পড়েছেন, আসরের আগে আসর পড়েছেন, মাগরিবের আগে মাগরিব পড়েছেন, এশার আগে এশা পড়েছেন, ফজরের আগে এক জুমা পড়েছেন, আর এক জুমার আগে এক রামাজানের ছিয়াম পালন করেছেন, আর এক রামাজান আসার আগে। আপনার মাধ্যম দিয়ে যত গুনাহ হবে, যত পাপ হবে, যত অন্যায় হবে, আল্লাহর নবী বলেছেন এ মুসাল্লি এ সায়েম যদি কাবিরা গুনাহ থেকে বাঁচে, বড় বড় পাপ যদি না করে, তাহলে এর জীবনের যত ছোট পাপ ছিল আল্লাহ ক্ষমা করে দিবেন। মসজিদে ঢুকবে, দুরাকাত পড়ার সুযোগ পাবে, অথচ পড়বে না, বসে পড়বে, এটা কিয়ামতের একটা আলামত। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ولا عاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم কালেমাতানে খাফিফাতানে গালাল লিসান শাকিলাতানে ফিল মিজান হাবিবাতানে গেলা রহমান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম। আনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল কাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইন্নাল মারওয়াতা ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাত বালাহা ফাল তাদখুল মিন আইয়া গাবওয়া বিল জান্নাতে শাআত রাওয়াহু তিরমিজি। ইউসুফপুর সিপাইপাড়া দারুল হাদিস সালাফিয়া মাদ্রাসা কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই প্রথম বার্ষিকী ইসলামী সম্মেলনের মহাশাজ মহতারাম সম্মানিত সভাপতি সহসভাপতি সাহেবান, প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, সুযোগ্য সঞ্চালক, বিভিন্ন এলাকা থেকে আগত স্বাগত সমাগত সম্মানিত উপস্থিতি, পর্দার অন্তরালে অবস্থানরত আম্মা ও বোনেরা, যাবতীয় প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যিনি আমাদেরকে নানামুখী কর্মব্যস্ততা সত্ত্বেও আজকের এই মাহফিলে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন, সেজন্য সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বারগাহে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও তাসলিমাত উদ্ভাসিত হোক বিশ্ব মানবতার মুক্তির অগ্রদূত সরওয়ারে কাইয়ানা সাইয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা আবারও সংক্ষিপ্ত দরুদ পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হামদ ওনাতের পর আজকের এই ইসলামী সম্মেলনে আমার সংক্ষিপ্ত আলোচনার বিষয় যে সকল আমলে অধিক নেকি উপার্জন সম্ভব, এ বিষয়ে এক নাতিদীর্ঘ তথ্যবহুল গুরুত্বপূর্ণ আলোচনা তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি বিনয়ের সাথে অনুরোধ করব
রাত অনেক হয়েছে এখনই, সোয়া পাঁচটাতে মাগরিব, এখন রাত প্রায় 8:30, প্রায় মানে হয়ে গেছে, সোয়া 3 ঘন্টা রাত চলে গেছে। যারা আপনারা কষ্ট করে এসেছেন, এখানে সেখানে দাঁড়িয়ে বসে আছেন, আপনারা এখন থেকে বাকি সময় ছামিয়ানার নিচে কাটানোর চেষ্টা করুন। আল্লাহ আমাদের সকলকে এ ব্যাপারে সহযোগিতা করার তৌফিক দান করুন, আমিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীতে আল্লাহর একদল ফেরেশতা আছেন যাদেরকে বলা হয় পর্যটক। এরা পৃথিবীর আনাচে কানাচে ঘুরে বেড়ান, জিকিরের মাসলিস তালাশ করেন। যখন তারা জিকিরের মাসলিসগুলি, মজমাগুলি, মাহফিলগুলি পেয়ে যান, তখন তারা চতুর্দিকে ঘেরে বসে যান। মাজলিস যতক্ষণ থাকে তারাও ততক্ষণ থাকেন। মাজলিস শেষ হলে যখন তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে ফিরে যান, আল্লাহ যদিও জানেন আমরা এখানে বসে কি করি, তারপরেও তিনি জিজ্ঞাসা করেন, ফেরেশতারা বলো, তোমরা যেই মাজলিসে ছিলে তারা কি বলেছিল, কি প্রার্থনা করেছিল? ফেরেশতারা বলবেন, প্রতিপালক, তারা তোমার জাহান্নাম থেকে বাঁচতে চেয়েছিল, পরিত্রাণ চেয়েছিল। আল্লাহপাক বলবেন, ওই মাজলিসে যারা বসেছিল তারা কি আমার জান্নাত জাহান্নাম দেখেছে? ফেরেশতারা বলবেন, না। আল্লাহপাক বলবেন, যদি তারা দেখতো তাহলে কতই না ভালো হতো। তারা কি চায়, কি প্রার্থনা করেছিল, কামনা করেছিল, চেয়েছিল? ফেরেশতারা বলবেন, তারা জান্নাত চেয়েছিল, জান্নাত কামনা করেছিল। আল্লাহপাক বলবেন, তারা কি আমার জান্নাত দেখেছে? ফেরেশতারা বলবেন, না, দেখেনি। তখন তিনি বলবেন, যদি তারা আমার জান্নাত দেখতো তাহলে কতই না ভালো হতো। ফেরেশতারা, যাও ওই মাহফিলে, জিকিরের মাজলিসে, নারী হোক চাই পুরুষ হোক, যত মানুষ উপস্থিত ছিল, আমি আল্লাহ তাদের সকলকেই ক্ষমা করে দিলাম, এ খবরটা দিয়ে দাও। ফেরেশতারা আপত্তি করবে, কি বলে, ওই মাহফিলে এমন কিছু নারী ছিল, পুরুষ ছিল, যারা মাহফিলে যায়নি, আসলে তার বন্ধু বান্ধবীর খুঁজে গিয়েছিল, যাওয়ার পরে শুনতে পেরেছে তারা বাড়িতে নেই, মাহফিলে আছে, খুঁজতে গিয়ে বসে পড়েছে, এই ক্ষমা কি আপনি তাদেরকেও করবেন? আল্লাপাক বলবেন, ফেরেশতারা শোনো, ওই মাহফিলে যত নারী পুরুষ বসেছে তারা, এবং তাদের যারা সঙ্গী সাথী, কেউ হতভাগা হতে পারে না, আমি আল্লাহ তাদের সকলকেই ক্ষমা করে দিলাম। এজন্য মাজলিসটা যাতে জিকিরের হয়, যেখানে যেটা বলা দরকার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই তাসবিহগুলি বলার পড়ার চেষ্টা করবেন। পাশাপাশি যারা জীবনের গুনাহাগুলিকে ক্ষমা করিয়ে নিতে চান, এরকম পরিকল্পনা গ্রহণ করে ছামিয়ানার বাহিরে যারা আছেন ভিতরে ঢুকে পড়ার চেষ্টা করুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত জাহান্নাম তৈরি করার পরে দেখার জন্য, পরিদর্শন করার জন্য জিবরিল আমিনকে পাঠালেন, জিব্রাইল যাও জান্নাত দেখে এসো। জিব্রাইল গেলেন, জান্নাতের ভিতরটা দেখলেন, ফিরে এসে বলছেন, আল্লাহ, জান্নাতের ভিতরে মানুষের জন্য যত অনুগ্রহ রাজি, মানুষের জন্য যত নিয়ামত, মানুষের ভোগবিলাসের জন্য যা কিছু রেডি করা হয়েছে, আমার তো বড় ভয় হয় এ সম্পর্কে যারা জানবে কেউ জান্নাত থেকে বাহিরে থাকবে না, সবাই চলে যাবে। আল্লাহ পাক বললেন, জিব্রাইল তুমি যাও জান্নাতের বাহিরটা দেখে এসো। জিব্রাইল চলে গেলেন,
আগের বারে দেখেছিলেন জান্নাতের ভিতরটা, এবার দেখলেন জান্নাতের বাহিরটা। তিনি ফিরে এসে বলছেন, আল্লাহ তোমার ইজ্জতের কসম, আল্লাহ তোমার ইজ্জতের কসম, জান্নাতের ভিতরটা যত সহজ বাহিরটা তার চাইতে অনেক গুণ কঠিন। জান্নাতের ভিতরে যত সহজ বাহিরটা তার চাইতে অনেক গুণ কঠিন। জান্নাতের চারিদিক নিয়ম নীতি আইন কানুন সুশৃঙ্খলা দিয়ে পরিবেষ্টন করা রাখা হয়েছে। জান্নাতের বাহিরটা যত সহজ জান্নাতের ভিতরটা যত সহজ বাহিরটা আরো কঠিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিব্রাইলকে এবার নির্দেশ দিলেন, বললেন যাও তুমি জাহান্নাম দেখে এসো। জিব্রাইল গেলেন জাহান্নামের ভিতরটা দেখলেন, ফিরে আসার পর বলছেন, আল্লাহ আমার তো বড় ভয় হয় জাহান্নামের ভিতরে মানুষকে শাস্তি দেওয়ার জন্য যত উপকরণ রেডি করে রাখা হয়েছে আমার বড় ধারণা কেউ জাহান্নামে ঢুকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার বললেন, জিব্রিল তুমি যাও জাহান্নামের বাহিরটা দেখে এসো। জিব্রাইল গেলেন, আগের বার দেখলেন জাহান্নামের ভিতরটা, দ্বিতীয়বার গিয়ে দেখলেন জাহান্নামের বাহিরটা। তিনি ফিরে এসে বলছেন, আল্লাহ তোমার ইজ্জতের কসম, আল্লাহ তোমার ইজ্জতের কসম, আল্লাহ তোমার ইজ্জতের কসম, জাহান্নামের ভিতর যত কঠিন বাহিরটা তার চাইতে বহুগুণ সহজ। জাহান্নামে যাওয়ার রাস্তার চারিদিকে দুই দিকে নাচ গান মেলা খেলা ভ্যারাইটি, লুডু দাবা ক্যারাম যা অন্যায় অপকর্ম সব কিছু দিয়ে সাজানো হয়েছে। মানুষের মন যা চায় প্রবৃত্তি যা চায় সব কিছু দিয়ে জাহান্নামের দুই দিকে পরিবেষ্টন করা হয়েছে। আমার বড় ভয় হয় যারা এই রাস্তাতে যাবে কেউ জাহান্নাম থেকে বাঁচতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাতে চাচ্ছেন, জাহান্নাম মানে আপনি আপনার ইচ্ছা মতো চলবেন, প্রবৃত্তির অনুসরণ করবেন, এর পরিণাম হলো জাহান্নাম। ইচ্ছা মতো চলার পরিণাম, স্বেচ্ছাচারিতার পরিণাম, নিয়ম নীতি না মেনে চলার পরিণাম জাহান্নাম। আর জান্নাত হলো নিয়ম নীতি মেনে চলার নাম। নিয়ম নীতি মেনে চলবে যারা জান্নাতে যাবে তারা, নিয়ম নীতি মেনে চলবে না যারা জাহান্নামে যাবে তারা। এই জাহান্নাম থেকে বাঁচানোর জন্য অনেক নেকি সওয়াব পূর্ণ অর্জনের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু পথঘাট আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাচ্ছেন আমি আপনি আমরা কেউ যাতে জাহান্নামে নিক্ষিপ্ত না হই, এ ব্যাপারে তিনি বহু পথঘাট অবলম্বন করেছেন। কৌশল করে হলেও আমাদেরকে তিনি চাচ্ছেন জাহান্নাম থেকে বাঁচাতে। নইলে আপনাকে দেখায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কালেমাতানে খাফিফাতানে আলাল লিসান শাকিলাতানে ফিল মিজান হাবিবাতানে ইলা রহমান। দুটি বাক্য রয়েছে বলা খুব সহজ, নেকির পাল্লাতে ভারী আল্লাহর নিকটে প্রিয়। দুটি বাক্য রয়েছে নেকির পাল্লাতে ভারী বলা খুব সহজ আল্লাহর নিকটে খুবই প্রিয়। বাক্য দুটি হল সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম। আল্লাহর নবী বলেছেন এই বাক্য দুটি বলা খুব সহজ, নেকির পাল্লাতে খুবই ভারী আল্লাহর নিকটে প্রিয়। বাক্য দুটি হল সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম। আল্লাহর নবী একদা সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, সাহাবীরা বলো তো দেখি নারী হোক চাই পুরুষ হোক দৈনিক কেউ কি 1000 করে নেকি কামাই করতে পারবে?
সাহাবীরা বললেন, এটা কি করে সম্ভব, এত নাকি কামাই করবে কিভাবে একদিনে? তখন আল্লাহর নবী বলছেন, নারী হোক পুরুষ হোক, যে বা যারা দৈনিক এই তাসবিটা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম এই তাসবিটা 100 বার করে পাঠ করবে, আল্লাহ তার আমল নামায় 1000 নেকি লিপিবদ্ধ করে দিবেন। যেই সময় চায়ের স্টলে বসে মানুষের ব্যাপারে গীবত করেন, যেই সময় লুডু খেলেন, যেই সময় তাস খেলেন, যেই সময় ক্যারাম বোর্ড খেলেন, এই সময় এই তাসবিটা 100 বার কেন, 1000 বার পড়া সম্ভব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারী হোক চাই পুরুষ হোক, যে বা যারা দৈনিক যতবার সুবহানাল্লাহিল আজিম ওয়া বিহামদিহি, আগে কি পড়লেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম, একটু আলাদা, সুবহানাল্লাহিল আজিম আগে, ওয়া বিহামদিহি পরে। আল্লাহর নবী বলছেন, এই তাসবিটা নারী হোক চাই পুরুষ হোক, ছোট হোক চাই বড় হোক, দিনে রাতে যে যতবার পড়বে, জান্নাতের ভিতরে আল্লাহ তার জন্য ততটা খেজুরের গাছ লাগাবেন। বহুবার পড়া সম্ভব, আল্লাহ চাচ্ছেন না আমাকে আপনাকে কাউকে ও জাহান্নামে দিতে, এজন্য তিনি এই পদঘাটগুলি আমাদেরকে দেখিয়ে দিয়েছেন অবলম্বন করার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে বহু ভাণ্ডার আছে, আছে ফলের ভাণ্ডার, আছে দুধের ভাণ্ডার, আছে মধুর ভাণ্ডার, আছে শরাবের ভাণ্ডার, আছে ফলমূলের ভাণ্ডার, এরকম যত ভাণ্ডার আছে তার মধ্যে একটা ভাণ্ডার হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সবাই পড়েন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আজকের মজমাটা, আজকের এই মাজলিসটা অবশ্যই যাতে জিকিরের মাজলিস হয়, আমরা যাতে প্রত্যেকেই ক্ষমাপ্রাপ্ত হই, মাহফিলে এসে মাহফিল সংক্রান্ত কোনো পাপ নিয়ে বাড়ি যেতে ফিরে যেতে রাজি নয় ইনশাআল্লাহ। আল্লাহর নবী বলেছেন, জান্নাতের যত ধনভাণ্ডার, জান্নাতের যত ভাণ্ডার আছে তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা ভাণ্ডার হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যে বা যারা দিনে রাতে যতবার এই তাসবিটা করবে, জান্নাতের ততটা ভাণ্ডার আল্লাহ তাকে দান করবেন। অতএব আমরা যখন অবসরে থাকি, যখন আমরা কর্মব্যস্তহীন থাকি, এই তাসবি তাহালিলগুলি করে অবসর সময়কে মূল্যায়ন করা দরকার। আল্লাহর নবী বলছেন, এরপরে আপনাকে বলছিলাম, প্রত্যেকটা ফরজ সালাতের পরে যে ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করবে, এই ব্যক্তি আর জান্নাত এর মধ্যে কোনো পার্থক্য নেই, কোনো ব্যবধান নেই, কোনো বাধা নেই, কোনো প্রতিবন্ধকতা নেই। কিন্তু আপনি তো বহুবার পড়েছেন, জান্নাতে গেছেন কি একবার, গেছেন কি? কেন জান্নায়? নবী বলছেন, ও মরেনি তাই জান্নাতে যায়নি। আয়াতুল কুরসি পাঠ করা ব্যক্তি আর জান্নাত, এই দুইটার মধ্যে পার্থক্য হলো, বাধা হলো, ব্যবধান হলো, প্রতিবন্ধকতা হলো তার মৃত্যু। মরে না তাই জান্নাতে যায় না, মরলেই আয়াতুল কুরসি পাঠকারী জান্নাতে যাবে নবী বলেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা সাহাবীদেরকে নিয়ে বসেছিলেন, এক আরব বেদুইন ব্যক্তি এসে বলছে, দরিদ্র ব্যক্তি এসে বলছে, আল্লাহর নবী, আমাদের মধ্যে যারা ধনী মানুষ তারাই তো সব নেকি নিয়ে গেল, কিভাবে ওদের সম্পদ আছে দান করতে পারে, ওদের সম্পদ আছে যাকাত দিতে পারে, ওদের সম্পদ আছে হজ উমরা করতে পারে, ওদের সম্পদ আছে দান সদাকা করতে পারে, আমরা এগুলো কোনোটাই পারি না, মাঝখানে তারা সলাত সিয়াম আদায় করে, আমরাও সলাত সিয়াম আদায় করি, তারা তো ইবাদতের ব্যাপারে বেশি করে, এজন্য তো নেকিও বেশি পায়, আমরা ইবাদত কম করি নেকিও কম পায়। তখন আল্লাহর নবী বলছেন, ও আচ্ছা বুঝতে পেরেছি, শোনো,
আমি কি তোমাদেরকে এমন কিছু আমলের কথা বলে দিব না তোমরা যদি ওই আমলগুলি করো তোমাদের ধনী ভাইয়েরা বিত্তশালী মানুষেরা ধনাঢ্য মানুষেরা নেকির ব্যাপারে সওয়াবের ব্যাপারে পুণ্যের ব্যাপারে যে পর্যায়ে পৌঁছেছে যেই পজিশনে পৌঁছেছে তোমরাও এই আমলগুলি যদি করো তাহলে তোমরাও ওই পজিশনে পৌঁছে যাবে। সাহাবীরা বললেন আচ্ছা ঠিক আছে তাহলে বলুন। তখন তিনি বলছেন প্রত্যেকটা সলাতের পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, 100 বার পূর্ণ করার জন্য লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর নবী বলেছেন যারা এই শেষের কালেমাটা জানে না শেষের দোয়াটা জানে না তারা 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 34 বার আল্লাহু আকবার এই তাসবিহগুলি কেউ যদি হাতের আঙ্গুলে করে এই তাসবিহকারী নারীও হতে পারে পুরুষও হতে পারে এই তাসবিহকারীর জীবনের পাপ যদি সারা দুনিয়ার সমুদ্রের ফেনার পরিমাণও তার পাপ হয় আল্লাহ ক্ষমা করে দিবেন। নেকি পাবলিক বুঝে না, নেকির কাজ কোনটা এটা মানুষ জানে না, টাকা পয়সা খরচ নাই, কুলি করার প্রয়োজন নেই, বিড়ি খেলে তাও গ্যাস লাইট লাগে, বিড়ি খেলে তাও দিয়াশলাই লাগে, তাসবিহটা করতে এগুলো লাগে না, অল্প পরিশ্রমে অঢেল নেকি আল্লাহ চাচ্ছেন এই পথঘাট অবলম্বন মানুষ করুক, জান্নাতের ব্যবস্থা আমি আল্লাহ করে দিব। আপনাকে বলছিলাম রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে তিনি বলছেন, তিনি বলছেন মানুষকে এভাবে দোয়া করার জন্য সলাত আদায়ের পরে। সাওমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাউ আলামনা আইয়ুল মালে খায়রুন ফানাত্তাকিজুহু। আল্লাহর নবী আমরা যদি জানতাম উত্তম মাল কোনগুলি, উত্তম সম্পদ কোনগুলি, উত্তম বস্তু কোনগুলি, ফানাত্তাকিজুহু, আমরা ওইগুলিকে হেফাজত করতাম, সংরক্ষণ করতাম, নষ্ট হতে দিতাম না, আমরা এটাকে হেফাজত করতাম। বলুন উত্তম বস্তু কোনগুলি? তখন আল্লাহর নবী বলছেন শোনো আফজালুহু, উত্তম বস্তু হলো লেসানুন জাকেরুন, ওই মুখ হলো উত্তম, যেই মুখ আল্লাহর জিকির আজকার করে, তাসবিহ তাহালিল করে, আল্লাহর শুকরিয়া আদায় করে, এই মুখ হলো উত্তম। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই তাসবিহ তাহালিল যে মুখ করে এই মুখ হলো উত্তম। দুই, ওয়া কালবুন শাকিরুন, ওই অন্তর হলো উত্তম, ওই আত্মা হলো উত্তম, যেই আত্মা যেই অন্তর যেই কলব আল্লাহর শুকরিয়া আদায় করে, আল্লাহর প্রশংসা করে, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে, এই অন্তর হলো উত্তম। তিন, তিনি বলছেন ওয়া জাওজাতুন মুমিনাতুন তুগেনুহু আলা ইমানিহি, ওই বউ হলো উত্তম, ওই স্ত্রী হলো উত্তম, যেই স্ত্রী তার স্বামীকে দিনের কাজে নেকির কাজে পুণ্যের কাজে সওয়াবের কাজে ভালো কাজে সহযোগিতা করে তার স্বামীকে, এই বউ হলো উত্তম। স্বামী স্ত্রী দুইজনে 5 ওয়াক্ত সলাত আদায় করে, ফজরের আজান শুনে যেই রাতে স্ত্রী আগে জাগতে পারে, স্বামী জাগতে যখন পারে না তার মুখমণ্ডলে পানি ছিটিয়ে দিয়ে জাগায় উঠো ফজর পড়া লাগবে। স্বামী স্ত্রী দুইজন তাহাজ্জুদ পড়ে, যেই রাতে তাহাজ্জুদ পড়ার জন্য স্ত্রী আগে জাগতে পারে স্বামী জাগতে পারে না, স্বামীর চেহারায় পানি ছিটিয়ে দিয়ে জাগায় উঠো তাহাজ্জুদের সময় হয়েছে তাহাজ্জুদ পড়া লাগবে। এইভাবে দিনের কাজে নেকির কাজে পুণ্যের কাজে সওয়াবের কাজে যেই স্ত্রী তার স্বামীকে সহযোগিতা করে এই স্ত্রী হলো উত্তম। আল্লাহর নবী বলেছেন, আপনাকে বলছিলাম এই বিষয়গুলির ব্যাপারে আমরা সতর্ক থাকার চেষ্টা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকদা জনৈক ব্যক্তিকে
উপদেশ দিতে গিয়ে কয়টা কথা বলেছিলেন, তিনি বলেছেন ইকতানেম খামসান কাবলা খামসেন, শোনো তুমি তোমার জীবনের পাঁচটি বিষয়কে গানিমত মনে করো, গুরুত্বপূর্ণ মনে করো, মূল্যায়ন করো, দাম দাও। এই পাঁচটি জিনিস চলে গেলে এই জায়গাতে আরো পাঁচটি জিনিস চলে আসবে। মানুষের জীবনে এমন পাঁচটি বিষয় আছে যে পাঁচটি বিষয়কে আল্লাহর নবী গানিমাতের মালের সাথে তুলনা করেছেন। গানিমাত মানে কাফের আর মুসলিম সশস্ত্র জিহাদে লিপ্ত হয়ে, সশস্ত্র যুদ্ধে লিপ্ত হয়ে, জীবন বাজি রেখে ধর্মের জন্য যুদ্ধে লিপ্ত হয়ে কাফেরদেরকে পরাজিত করে লড়াইয়ের মাধ্যমে, যুদ্ধের মাধ্যমে পরাস্ত করে কাফেররা যে ধন সম্পদ রেখে পালিয়ে যায়, যেই সম্পদ মুসলমানেরা যুদ্ধের মাধ্যম দিয়ে অর্জন করে, এই মালকে বলা হয়, কথা বলেন, এই মালকে বলা হয় গানিমাত। গানিমাত অর্জন করতে গিয়ে বহু স্ত্রী তার স্বামীকে হারায়, গানিমাত অর্জন করতে গিয়ে বহু স্বামী তার স্ত্রীকে হারায়, বহু মা তার সন্তানকে হারায়, বহু মুসলিমদের জীবন দিতে হয়, বহু জীবনের বিনিময়ে, রক্তের বিনিময়ে, ইজ্জতের বিনিময়ে যেই মাল অর্জিত হয় এই মালের নাম হলো গানিমাত। আল্লাহর নবী আমার আপনার আমাদের জীবনের পাঁচটি বিষয়কে এই গানিমাতের মালের সাথে তুলনা করেছেন। এক, তিনি বলছেন সাবাবাকা কাবলা হারামিক, শোনো তুমি তোমার যৌবনকে গানিমাত মনে করো, যৌবনের পিছনে অপেক্ষা করছে কি বার্ধক্য, দশটাতে একটা বাস ছাড়ে রাজশাহী থেকে ঢাকা যাওয়ার জন্য, দশটার পরে সাড়ে দশটার বাস অপেক্ষা করছে, দশটাটা চলে গেলে সাড়ে দশটার কাউন্টার খোলা হবে। আল্লাহর নবী বলেছেন যুবক তার যৌবন যখনই হারাবে তখনই ওই জায়গাতে আসবে বার্ধক্য। এখনই আছে চুল দাড়ি কালো, কিছুদিন পর দেখবেন মেহেদি দেওয়া, আগের কালার আর ঠিক থাকবে না। আল্লাহর নবী এজন্য বলছেন তুমি তোমার যৌবনকে গানিমাত মনে করো, এর পিছনে আছে বার্ধক্য। যৌবন যখন চলে যাবে বার্ধক্য তখন চলে আসবে। মানুষকে দেওয়া আল্লাহর বহু নিয়ামত, গুরুত্বপূর্ণ একটা নিয়ামত মানুষের যৌবন কাল, যেটাকে আমরা মূল্যায়ন করতে জানি না। দুই, সেহাতে কাক কাবলা সাকামে, শোনো তুমি তোমার সুস্থতাকে গানিমাত মনে করো, সুস্থতার পিছনে অপেক্ষা করছে কি অসুস্থতা। আপনার আমার উচিত হবে আমরা যখন সুস্থ থাকি নফল ইবাদত বন্দেগি করে সুস্থতাকে মূল্যায়ন করা। মসজিদে ঢুকেছেন দুরাকাত পড়া, এটা গুরুত্বপূর্ণ একটা সুন্নাত। আল্লাহর নবী বলেছেন মানুষ মসজিদে ঢুকবে দুরাকাত পড়ার সুযোগ পাবে, অথচ পড়বে না, বসে পড়বে, এটা কিয়ামতের একটা আলামত। মানুষ মসজিদে ঢুকবে দুরাকাত পড়ার সুযোগ পাবে, এরপরেও পড়বে না, এটা কিয়ামতের একটা আলামত। মানুষ মসজিদে ঢুকবে দুরাকাত পড়বে কিন্তু আগে বসবে তারপরে পড়বে, এটা সহি পদ্ধতি নয়। আপনাকে বলছিলাম এরপরে লিখে লিখেছেন লাল বাতি জ্বললে সুন্নাতের নিয়ত করিবেন না, এটা একটা মিথ্যা কথা মসজিদে লিখে রেখেছেন। আপনাকে বলছিলাম সলাৎ শুরু করেছেন যুক্তিকতার ভিত্তিতে বলছেন জোহরের সলাৎ ছিল চার রাকাত, জুমা করা হয়েছে দুই রাকাত, কারণ খুতবা শোনার কারণে আল্লাহ দুই রাকাত মাফ করেছেন। এটা আপনার ভুল ধারণা, আল্লাহ জুমা দুই রাকাত করেছেন, কোনো কারণে এই কম বেশি করা হয়নি। তবে আল্লাহর নবী মসজিদে নববীতে খুতবা দিচ্ছিলেন, নবীকে আপনি কতদূর চিনেন এটা আমার জানা নাই, নবীকে কতদূর বুঝেন এটা আমার জানা নাই, নবীকে কতদূর মানেন এটা আমার জানা নাই। কেন? দুঃখের সাথে কথাটা বলতে হচ্ছে, আল্লাহর নবী মসজিদে নববীতে খুতবা দিচ্ছেন, জনৈক সাহাবী ঢুকলেন, বসে পড়লেন, তিনি বললেন তুমি কি সলাত আদায় করেছ, সাহাবী বলছেন না, তখন তিনি বলছেন ওঠো দোরাকাত পড়ো তারপরে বসো। খুতবা কে দিচ্ছেন, কথা বলেন, খুতবা কে দিচ্ছেন? নবী। এখন আপনার কাছে প্রশ্ন, আপনার মসজিদের যে ইমাম এর খুতবা শোনা বেশি জরুরি না নবী খুতবা দিচ্ছেন ওই খুতবা শোনা বেশি জরুরি? অথচ সেই নবী বলছেন আমি খুতবা দিয়ে আর যাই করি, তুমি উঠো দোরাকাত পড়ো তারপরে বসো, আর আপনি লিখে রাখলেন লাল বাতি জ্বললে সুন্নাতের নিয়াত করিবেন না। মানুষ সুন্নাত কোনটা আর বেদাত কোনটা, মাঝহাবি অন্ধত্বের কারণে এর পার্থ
পার্থক্যটা পর্যন্ত ভুলে গেছে। আপনাকে বলছিলাম মসজিদে ঢুকেছেন, দোরাকাত পড়ার পরিকল্পনা করে দাঁড়িয়ে গেছেন, ফরজ সালাতের ইকামাত শুরু হয়েছে, আপনাকে ছেড়ে দিতে হবে। নবী বলেছেন যখন ফরজ সালাতের ইকামাত হয় তখন আর অন্য কোনো সালাত নেই। আপনি দোরাকাত পড়তে শুরু করেছেন, তাশাহুদের বৈঠকে বসেছেন, তাশাহুদ পড়েছেন, দরুদে ইব্রাহিম পড়েছেন, চলছে দোয়ায়ে মাসুরা, ইকামাত হচ্ছে, আপনি চিন্তা করছেন দোয়ায়ে মাসুরা তো ইকামাত শেষ হতে হতে সালাম ফিরানো যাবে, এটা আপনার ভুল সিদ্ধান্ত। কারণ তাকবীরে ওলা ছুটে গেল মানে বহু কল্যাণ থেকে আপনি বঞ্চিত হলেন। আপনাকে তাকবীরে ওলা আমরা আজও বোঝাতে পারেনি। ইকামাতের পরে আল্লাহু আকবার বলে ইমাম সালাত শুরু করে যেই তাকবীর দিয়ে, যেটা আমরা তাকবীরে তাহারিমা বলি, এটা হলো তাকবীরে ওলা, এর আর এক নাম তাকবীরে তাহারিমা। এটা ছুটে গেল মানে আপনি বহু কল্যাণ থেকে বঞ্চিত হলেন। আপনার এখানে দোয়ায়ে মাসুরা পড়ে সালাম ফেরানোর কোনো সুযোগ নেই, ওখানে ছেড়ে দিয়ে ফরজে সামিল হতে হবে। আপনি দোরাকাত সালাতের পূর্ণ নেকি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ধর্ম ইচ্ছা মতো পালন করার চেষ্টা করবেন না, ধর্ম পালন করবেন রসুল্লাহ সাল্লাহ সাল্লামের দেখানো পদ্ধতিতে, শিখানো পদ্ধতিতে। বলছিলাম আল্লাহর নবী বলেছেন দ্বিতীয় যে গানিমাতের মাল, সেহাতে কা কাবলা সাকামিকা, তুমি তোমার সুস্থতাকে গানিমাত মনে করো, অসুস্থতা এসে যাওয়ার আগে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মানুষের ফরজ ইবাদতগুলির হিসাব কেয়ামতের মাঠে আল্লাহ নিবেন। যখন দেখবেন যে আমার আপনার ফরজ ইবাদতে ত্রুটি থেকে গেছে, দোষ থেকে গেছে, ঘাটতি থেকে গেছে, তখন আল্লাহ ফেরেশতাদের বলবেন দেখো বান্দার নফল কোনো ইবাদত আছে কিনা। নফল ইবাদত যদি থাকে, নফল ইবাদত দিয়ে ফরজের ঘাটতি পূরণ করা হবে, ত্রুটি পূরণ করা হবে, এই দোষ ত্রুটিকে মোচন করা হবে নফল ইবাদত দিয়ে। এজন্য আমাদের উচিত ফরজগুলি তো পালন করব করব, সময় সুযোগ হলে বেশি বেশি নফল ইবাদত করব, যাতে ফরজের ঘাটতিগুলি পূরণ করা সম্ভব হয়। বলছিলাম তিন, গেনাকা কাবলা ফাকরেকা, সচ্ছলতাকে মূল্যায়ন করো, তুমি তোমার সুদিনকে গানিমাত মনে করো, এর পিছনে আছে দুর্দিন। আপনার ইনকাম ভালো, শরীরের সুস্থতা আছে, ইনকাম ভালো আছে, আপনি এটাকে মূল্যায়ন করতে জানেন না, লাগামহীন খরচ করেন না। আল্লাহর নবী বলেছেন তুমি তোমার সচ্ছলতাকে সুদিনকে গানিমাত মনে করো, এটা চলে গেলে আসবে দুর্দিন। আপনাকেই বলছিলাম হয়তো আপনার জীবনের সাথে এই ঘটনাটা মিলেও যেতে পারে। আপনি গরিব মানুষ ছিলেন, দরিদ্র মানুষ ছিলেন, ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন, রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন, জীবনে বহু কষ্ট করে পাঁচ কাটা জমি কিনেছিলেন, ছেলেকে মানুষ করেছেন কষ্ট করে, ম্যাট্রিক পাস করলো, ইন্টার ডিগ্রি পাস করলো, এরপরে আপনার একটা চাকরির পরীক্ষা দিল, পরীক্ষাতে পাস, ভাইবাতে পাস, চাকরি হবে তবে অনেক টাকা লাগবে, দেওয়ার মতো আপনার কোনো সামর্থ্য নেই, জীবনের সঞ্চিত সম্পদ দিয়ে পাঁচ কাটা জমি কিনে রেখেছিলেন, ছেলের ভবিষ্যৎ ভালো হবে মনে করে, ছেলেকে কষ্ট করতে দিবেন না বলে আপনি জীবনের সঞ্চিত টাকা দিয়ে পাঁচ কাটা জমি কিনে রেখেছিলেন, এটাকে বিক্রি করে দিয়ে ছেলেকে একটা ভালো চাকরি পাইয়ে দিলেন, আপনার এই ছেলে মোটা অঙ্কের বেতন পায়, ভালো একটা চাকুরি করে, তার ছেলে মেয়ে নিয়ে শহরে বসবাস করে, আপনার দিকে আর দেখে না, আপনার খরচ আর দেয় না, আপনার দিকে আর সেবা শুশ্রূষার দৃষ্টি নেই, যাকে আপনি না খেয়ে তাকে খাইয়েছিলেন, তাকে বুঝতে দেননি টাকা ধার করে নতুন জামা কিনে কিনে দিয়েছিলেন, তাকে বুঝতে দেননি বহুদিন না খেয়ে থেকে তাকে খাইয়ে স্কুলে পাঠিয়েছিলেন, তাকে বুঝতে দেননি যাকে জীবনে এত কষ্ট করে তিলে তিলে মানুষ করেছিলেন, যে ভালো একটা চাকুরি করে, মোটা অঙ্কের বেতন পায়, তার বাড়িতে ঝি কাজ করে, আপনার দিকে দেখে না, আপনি আজকে অসুস্থ, ডাক্তারের কাছে যাবেন, ছেলের কাছে এতিমের মতো হাত পাততে হয়, আজকে আপনি অসুস্থ, ট্যাবলেট কিনে খাবেন, মেয়ের কাছে এতিমের মতো হাত পাততে হয়, আপনি এক কাপ চা কিনে খাবেন, আপনার পকেটে পয়সা নাই, ভিতরে হাহাকার, আপনি ইসলামী জালসাতে এসেছেন, মাদ্রাসা মসজিদে সহযোগিতা চাচ্ছেন, আলেম ওলামারা
দিতে চাচ্ছেন, অন্তরটা ফেটে যাচ্ছে, কিন্তু পকেটে পয়সা নাই। আপনাকে বলছিলাম যেই ছেলেকে এত কষ্ট করে মানুষ করেছেন আপনার দিকে দেখে না, দেখবে না, এটাই হলো বাস্তবতা। আপনাকে বলছিলাম রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন আপনাকেই বলেছেন, তুমি তোমার সচ্ছলতাকে, সুদিনকে, যেদিন তোমার আই ইনকাম ভালো ছিল, শরীর স্বাস্থ্য ভালো ছিল, এখান থেকে তুমি মিতব্যয়িতার পথ অবলম্বন করবে, খরচ করার ক্ষেত্রে যেমন তুমি কৃপণতাও করবে না, একইভাবে তুমি অপচয় করবে না। কৃপণতা আর অপচয় দুইটার মাঝখানের পথ মিতব্যয়িতার পথ অবলম্বন করবে। ভবিষ্যতের জন্য ন্যায়সঙ্গতভাবে তুমি কিছু সম্পদ জমা করবে। আল্লাহর নবী একথা বোঝাতে চেয়েছেন। পাশাপাশি বলছিলাম যে সমস্ত যুবক ভাইরা পিতামাতার সাথে এই আচরণ করেন, আজকেই দেখলাম ফেসবুক ইউটিউবে একজন ছেলে চাকুরিজীবী তার বাপকে যেভাবে চর থাপ্পড় মারছে, আল্লাহ আকবার, পৃথিবীতে টিকে আছে, আল্লাহর গজব নাজিল হয়নি, এটা আল্লাহর বিরাট একটা অনুগ্রহ। যুবক ভাই যারা আছেন তাদেরকে বিনয়ের সাথে বলি, আল্লাহ পাক বলেছেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানান। হে পৃথিবীর মানুষ শোনো, আল্লাহর ইবাদতের পরে আমি আল্লাহ হুকুম দিচ্ছি তোমরা পিতামাতার সেবা করো, পিতামাতার খেদমত করো। আল্লাহর নবী বলেছেন পিতামাতার দুইজন তোমার জন্য হুমা জান্নাতুকা ওয়া নারুকা, পিতামাতার দুইজন তোমার জন্য জান্নাত অথবা জাহান্নাম, তাদেরকে খুশি করো জান্নাতে যাও, তাদেরকে অসন্তুষ্ট করলে জাহান্নামে যেতে হবে। আল্লাহর নবী বলেছেন পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। আল্লাহর নবী বলেছেন আল জান্নাতু তাহতাল আকদামিল উম্মাহা, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত, স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত, এ হাদিস মিথ্যে। স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত, এ হাদিস বানোয়াট। মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত, এ হাদিস মিথ্যে। মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত, এ হাদিস ঠিক, তবে স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত, এ হাদিস মিথ্যে। আল্লাহর নবী বলেছেন আল জান্নাতু তাহাতাল আকদামিল উম্মাহা, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। আপনাকে বলছিলাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহর নবী মান আহাক্কাবে হুসনে সুহবতি, আমি যাদের সেবা করব, খেদমত করব, শ্রদ্ধা করব, সম্মান করব, সবচাইতে বেশি হককার। তখন আল্লাহর নবী বলছেন উম্মুকা, তোমার মায়ের। জিজ্ঞাসা করা হলো আল্লাহর নবী তারপরে কার, তিনি বলছেন তোমার মায়ের। তৃতীয়বার জিজ্ঞাসা করছেন তারপরে কার, তিনি বলছেন তোমার মায়ের। চতুর্থবার তিনি বলছেন তোমার বাপের। পঞ্চমবার তিনি বলছেন এরপরে আর যারা আছে তাদের। বোঝা যাচ্ছে তামাম পৃথিবীতে যত মানুষ, এমনকি পিতার চাইতেও মায়ের মর্যাদা তিন গুণ, মায়ের মর্যাদা তিন গুণ বেশি। ও ভাই, আপনাকে অনুরোধ করতে এসেছি, আপনার বাড়িতে ঝি কাজ করে, আপনার বাড়িতে অনেক খাবার বেঁচে যায়, ভাত বাঁচে, তরকারি বাঁচে, যেই পচা বাসি ভাতগুলি তুমি সকালবেলা ড্রেনে ফেলে দাও, নর্দমায় ফেলে দাও, তোমার বাড়িতে গরু পুল পোষো, তোমার বাড়িতে ছাগল পুষো, তোমার বাড়ির ভাত কুকুর বিড়ালে খায়, তোমাকে অনুরোধ করতে এসেছি যেই ভাতটা তুমি নর্দমায় ফেলে দাও, যেই ভাত তুমি গরু ছাগলকে খাওয়াও, যেই ভাত তুমি কুকুর বিড়ালকে খাওয়াও, অন্তত ওই ভাত তুমি তোমার বৃদ্ধ পিতামাতাকে দাও, ও খেয়ে প্রাণ ভরে তোমার জন্য দোয়া করবে, তোমার জান্নাত কেউ ঠেকাতে পারবে না। বিনয়ের সাথে অনুরোধ করি, পিতামাতার খেদমত করার চেষ্টা করে আমরা সকলেই। আসমা বিনত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন হুদায়বিয়ার সন্ধির সময় আমার মা মক্কা থেকে মদিনায় আসলেন, আমি আল্লাহর নবীকে বললাম আল্লাহর নবী উনি তো আমার মা, ওয়াহিয়া রাগিবাতুন আলাল ইসলাম, ইসলাম বিদ্বেষী, আল্লাহকে মানে না, রসুলকে মানে না, কোরআন মানে না, হাদিস মানে না, ও মূর্তি তৈরি করে পূজা করে, কিন্তু আমার মা, আমি কি তার সাথে ভালো ব্যবহার করব? আল্লাহর নবী বলছেন আসমা,
একজন মেয়ে একজন ছেলে একজন সন্তান তার মায়ের সাথে যে আচরণ করে তুমি তার সাথে সেই আচরণ করো। আপনাকে অনুরোধ করতে এসেছি, আপনার মা খারাপ তবে কাফের তো নয়, কাফের হলেও পিতৃসুলভ মাতৃসুলভ আচরণ তাদের সাথে করতেই হবে, আমি আপনি করতে বাধ্য। আল্লাহ নবী বলেছেন আল্লাহ তার জান্নাতটা কয়েকজন হতভাগার জন্য হারাম করেছেন, তার মধ্যে একটা হলো পিতামাতার অবাধ্য যারা চলে এরা আল্লাহর জান্নাতে যাবে না। অতএব জান্নাতে যাওয়ার একটা পথ, জাহান্নাম থেকে বাঁচার একটা পথ পিতামাতার খেদমত করা, পিতামাতার খেদমত করে জান্নাতে যেতে হবে। বলছিলাম চার ফারাগাতা কাবলা শুভলে অবসরকে গনিমত মনে করো, ব্যস্ততা এসে যাওয়ার আগে আপনাকেই বলছিলাম মসজিদে ঢুকেছেন সুস্থ ছিলেন, কখন আপনি দুরাকাত সলাত আদায় করেননি, কিন্তু যখন আপনি দুরাকাত করার ইচ্ছা করছেন তখন মাজার ব্যথায় আদায় করতে পারছেন না। এই অবসর যখন ছিলেন ব্যস্ততা আসার আগে অবসরকে মূল্যায়ন করার উচিত ছিল। এর চতুর্থ যে বিষয়টা তিনি বলছেন ফারাগাকা কাবলা শুগলেখ, অবসরকে গানিমাত মনে করো, মূল্যায়ন করো, দাম দাও ব্যস্ততা এসে যাওয়ার আগে। রসুল্লাহ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাদিসে কুদসি, বান্দা যদি আমার জন্য কিছু সময় বের করে নেয় আমার পথে অতিবাহিত করার জন্য, আমার পথে খরচ করার জন্য, তাহলে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দুইটি পুরস্কার দেই। পুরস্কার দুইটির প্রথমটা হলো আমি আল্লাহ তার তকদিরে যেই পরিমাণ রিজিক লেখা আছে, তাম পৃথিবীর প্রত্যেকটা মাখলুকের তকদিরে লেখা আছে আসমান জমিন সৃষ্টি করার 50,000 বছর আগে। আল্লাহর নবী বলেছেন কাতাবাল্লাহুল মাকাদির আল খালায়েকে কাবলা আইয়া খুলুকা সামাওয়াতি ওয়াল আরজা বিখামসিনা আলফা সানাতিন, আসমান জমিন সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ তামাম মাকলুকাতের তকদিরটা লিখে রেখেছেন। তকদিরের যত বিষয় তার একটা হলো আমি আপনি পৃথিবীতে বেঁচে থাকাকালীন কে কত মেট্রিক টন, কে কত বস্তা চাল ডাল আটা তেল চিনি খাব, সব কিছু লেখা আছে। আল্লাহ পাক বলেন কেউ যদি আমার জন্য সময় বের করে নেয়, আমার জন্য সময় অতিবাহিত করে, তাহলে আমি আল্লাহ তার লিখিত তকদির থেকে তার রিজিকে বরকত দান করি। দুই, তিনি বলছেন কেউ যদি আমার জন্য সময় অতিবাহিত করে, সময় খরচ করে, সময় ব্যয় করে, তাহলে আমি আল্লাহ তার দুই হাতের ব্যস্ততা কমিয়ে দিই, মানে ইনকাম হবে কম, উপার্জন হবে কম, কিন্তু তাতে থাকবে বরকত। দ্বিতীয় পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কেউ যদি আমার জন্য সময় বের না করে, তাহলে আমি আল্লাহ তাকে দুটি পুরস্কার থেকে বঞ্চিত করি। এক, তার তকদিরে যেই পরিমাণ রিজিক লেখা ছিল ওই পরিমাণ থেকে যায়, বাড়ানো হয় না, বরকত দেওয়া হয় না। দুই, আমি আল্লাহ তার দুই হাতের ব্যস্ততা বাড়িয়ে দিই, অবসর কখনো পায় না। দেখেন আপনার প্রতিবেশীকেও ভ্যান চালক, দিন মজুরি, রিক্সা পুলার, তার দুই হাতে মোবাইল ভরে আছে, মোবাইল লেগে আছে, এই হাত দিয়ে বিস্কিট খায়। আপনি তাকে বলছেন ভাই হাতটা পরিষ্কার করে বিস্কিট খান, ও বলছে এই পরিষ্কার করার সময় আর কই। আবার দেখবেন ময়লাওয়ালা হাতেই কলা ছিলে খায়, আপনি তাকে বলছেন হাতটা ধুয়ে খান, ও বলছে ধোয়ার আর সময় কই। মানে আল্লাহ তার দুই হাতটা ব্যস্ততা দিয়ে ভরিয়ে দিয়েছেন, এটা আল্লাহর একটা অভিশাপ। পাঁচ, হায়াতুকা কাবলা মাউতে, তুমি তোমার জীবনকে গানিমাত মনে করো, মৃত্যু এসে যাওয়ার আগে। আল্লাহর নবী বলেছেন সূর্য কিয়ামতের পূর্ব পর্যন্ত পূর্ব দিকে উঠবে আর পশ্চিম দিকে ডুববে, যতদিন পর্যন্ত পূর্ব দিকে সূর্য ওঠা বন্ধ না হবে, পশ্চিম দিকে সূর্য উদিত না হবে, ততদিন পর্যন্ত তৌবার দরজা খোলা থাকবে। যেই দিন পশ্চিম দিকে সূর্য উঠবে সেই দিন তৌবার দরজা বন্ধ হবে, তৌবা করে আর কোনো লাভ হবে না।
এজন্য আমরা তৌবা করার চেষ্টা করি, এটা আল্লাহকে সন্তুষ্টি করার একটা মাধ্যম। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পূর্ব যুগে একটা লোক তার খাদ্য নিয়ে পানীয় নিয়ে সফরে যা প্রয়োজন তাই তার নিয়ে একটা সওয়ারিতে ভ্রমণ শুরু করলো। এমন একটা জায়গায় পৌঁছে গেল, দোকানপাট নেই, লোকালয় নেই, নির্জন প্রান্তর। এখানে যাওয়ার পর কোনো এক কারণে তার বাহনটা হাত ছাড়া হয়ে গেল, হারিয়ে গেল, যার উপরে তার বেঁচে থাকার উপকরণ ছিল, যা ছাড়া কেউ বাঁচতে পারে না। লোকটা একেবারে নিরাশ, হতাশ, যেহেতু বাহনটা হারিয়ে গেছে বাঁচার উপকরণ কিছু নেই, এখন শুধু মৃত্যুটা দেরি, কখন যেন এসে হাতছানি দিয়ে ডাক দিবে। মৃত্যু নিশ্চিত জেনে ও একটা গাছের নিচে পাথরের উপর মাথা দিয়ে ঘুমিয়ে পড়েছে। আল্লাহর নবী বলছেন, আল্লাহ যতক্ষণ ইচ্ছা তাকে ঘুমের ভিতরে রাখলেন, এরপরে জাগালেন। জেগে দেখে লোকটা যে বাহন নিয়ে সফর শুরু করেছিল, ভ্রমণ শুরু করেছিল, বাহনের উপরে যা যা ছিল তাই তাই নিয়ে যেই বাহন নিয়ে বের হয়েছিল ওই বাহনটায় তার হাতের কাছে এসে হাজির। লোকটা খুশি হবে না বেজার হবে? অল্প না বেশি? বেশি খুশি। কিন্তু লোকটা পাগল হয়নি, ব্রেন তার ঠিক আছে। দ্বিতীয়বার যাতে বাহনটা হাত ছাড়া না হয়, হারিয়ে বা পালিয়ে না যায়, এ ব্যাপারে একটা সতর্কতা অবলম্বন করলো। কি? বাহনের লাগামটা কষে ধরলো। এরপরে হারানো বস্তু ফেরত পাবার কারণে এতটাই বেশি খুশি হয়েছে, ও ভুল করে আল্লাহকে ডাক দিয়ে বলছে, আল্লাহ তুমি আমার বান্দা আর আমি তোমার আল্লাহ। খুশিতে মানুষ কাঁদে না? আমরা তো জানি খুশিতে মানুষ খালি গান বাজনাই করে, খুশিতে মানুষ শুধু কি করে, হাসেই। কিন্তু খুশিতে মানুষ কাঁদে না? ভ্যান চালক মানুষ কষ্ট করে ছেলেকে পড়ায়, ও ধারণায় কোনো রকমে পাশ করবে, কিন্তু গোল্ডেন প্লাস পেয়েছে, খুশিতে চোখে পানি হয় না? হয় না? অপ্রত্যাশিত ফল। এরকম লোকটা বুঝতেই পারেনি বাহন তো হারিয়ে গেছে, মাইকিং এর ব্যবস্থা নাই, খোঁজার কোনো ব্যবস্থা নাই, জিজ্ঞাসা করবে কাকু কেউ নেই। এরকম জায়গাতে যার উপর নির্ভর বাঁচা মরা, যাবতীয় কিছু ছিল, লোকটা ফেরত পেয়ে এরকম খুশি হয়েছে। আল্লাহর নবী বলছেন, আল্লাহর কোনো বান্দা নারী হোক চাই পুরুষ হোক, পাপ করার পর, অন্যায় করার পর, ভুল করার পর, গুনাহ করার পর, ভুল বুঝতে পেরে আল্লাহর কাছে যদি ক্ষমা চায়, এই লোকটা হারানো বাহন ফেরত পেয়ে যত খুশি হয়েছে, তৌবাকারী লোকের উপরে আল্লাহ তার চাইতে বেশি খুশি হন। কিন্তু তৌবা করে কে? পাপ করি বহু, মনেই করি না এটা পাপ। বিড়ি খাওয়া যে হারাম এটা হুজুরও মনে করে না, জর্দা খাওয়া যে পাপ এটা হুজুরও মনে করে না, গুল মারা যে পাপ এটা হুজুরও মনে করে না, এজন্য তৌবাও করে না। আশ্চর্য, মানুষ পীরের মাজারে বহু কিছু মানত করে, বাচ্চা হয় না এখানে কিছু দিতে চায়। আশ্চর্য, অসুস্থ মানুষ পীরের কাছে দোয়া নিয়ে সুস্থ হওয়ার চেষ্টা করে। আপনাকে বোঝাতে চাচ্ছিলাম, এই পীরকে খাওয়ানোর চাইতে কুকুরকে খাওয়ালে বেশি নাকি হবে? দলিল আছে, চিল্লা পাল্লার কোনো দরকার নাই, দলিল ছাড়া কথা হবে না। বুখারী মুসলিমের হাদিস, আপনার এই ভণ্ড পীরকে খাওয়ানোর চাইতে কুকুরকে খাওয়ালে বেশি নাকি? বুখারী মুসলিমের হাদিস, এই ভণ্ড পীরকে খাওয়ানোর চাইতে কুত্তাকে খাওয়ালে বেশি নাকি? আল্লাহর নবী বলছেন, রাস্তা দিয়ে হাঁটছিল একটা পতিতালয়ের বেশ্যাখানার মহিলা, দেখলো একটা কুকুর তৃষ্ণার দরুন জিহবা বের করে হাঁপাচ্ছে। মহিলা বুঝতে পারলো কুকুরটা তৃষ্ণার্ত, কূপ আছে, বালতি আছে, নাই কূপ আছে, রশি নেই, পানি খাওয়াবে কি করে? এই বেশ্যাখানার মহিলা পায়ের মোজা খুলে ছিঁড়ে ছিঁড়ে রশি বানালো, শেষের দিকে একটু বেশি বাঁধলো, কূপের মধ্যে ঢুকিয়ে ভিজিয়ে তুলে আর চিপে কুকুরকে পানি পান করায়। পানি পান করালো ততক্ষণ, কুকুর পান করলো যতক্ষণ,
কুকুরান পান করতে চাচ্ছে না। মহিলা বুঝতে পারল পিপাসা মিটে গেছে, তৃষ্ণা মিটে গেছে। আল্লাহর নবী বলছেন এই কুকুরের প্রতি দয়া করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পতিতালয়ের দেহ ব্যবসায়ী নারীকে ক্ষমা করে দিলেন। আপনাকে বোঝাচ্ছিলাম, আপনার বিবেকের কাছে জিজ্ঞাসা, আপনার ইমানের কাছে জিজ্ঞাসা, যে লোকটা মারা গেছে কবরে, এর খাবারের দরকার আছে, পোশাকের দরকার আছে, চিকিৎসার দরকার আছে, বাসের ভাড়ার দরকার আছে, মানুষ এত বোকা কেন? আর যার কিছুর দরকার নেই পৃথিবীতে তার কাছে টাকা ফেলে মানুষ, ও নিজে মরে কবরে আছে, ওর কবরের উপরে কত কি হয় ও নিজেই জানে না, ওর উপরে কত কি হয় কাউকে বাঁচাতে পারে না, আপনার ধারণা কিভাবে হলো ও আপনার কোনো উপকারে আসবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মেয়ে ফাতেমাকে ডাক দিয়ে বলছেন, ফাতেমা শোনো, পৃথিবীতে যা কিছু চেয়ে নেওয়ার আমার কাছ থেকে চেয়ে নাও, পারলৌকিক জীবনে কিয়ামতের দিন আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাপ হিসেবে, নবী হিসেবে, ফাতেমা আমি তোমার কোনো উপকার করতে পারবো না। নবী যদি তার মেয়ের কোনো উপকার করতে না পারে তাহলে তারিখুর, মদখুর, গাঁজাখুর, নারীখুর, এই ভন্ড আপনার উপকার কি করে করতে পারে? আশ্চর্য, মানুষের আকীদা এমন কেন হলো, মানুষের চিন্তা চেতনা এমন কেন হলো? আপনাকে বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহর পথে সময় বের করুন, আল্লাহ আপনার পথ খুলে দিবেন রিজিকের। তিনি বলেন কেউ যদি আমার উপর তাওয়াক্কুল করে, ভরসা করে, নির্ভর করে, তাহলে আমি আল্লাহ তাওয়াক্কুলকারী, ভরসাকারী, নির্ভরকারী বান্দাকে ওইভাবে রিজিক দিই যেইভাবে একটা পাখিকে রিজিক দিয়ে থাকি। অজানা উৎস থেকে, যার কোনো জমি জমা নেই, চাকরি বাকরি নেই, খাদ্যের কোনো উৎস নেই, অজানা উৎস থেকে আল্লাহ একটা পাখির রিজিকের ব্যবস্থা যেইভাবে করেন, আল্লাহর উপর যদি কোনো নারী পুরুষ ভরসা করে আল্লাহ তাকে ওইভাবে অজানা উৎস থেকে খাদ্য দিবেন। অতএব আল্লাহর উপরে তাওয়াক্কুল করুন, তৌবা করলে আল্লাহ খুশি হয়, বেশি বেশি তৌবা করি। আল্লাহর নবীর নবী হওয়ার আগে যা গুনাহ ছিল, নবী হওয়ার পরে যা ত্রুটি বিচ্যুতি, সবগুলি আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। নবী নিষ্পাপ, নবী জীবনে কোনো পাপ নেই, অথচ তিনি প্রতিদিন কমপক্ষে 100 বার করে আল্লাহর কাছে তৌবা করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক রাতে আমার ঘরে ছিলেন, আমি তাকে রাতের কিছু অংশ যাওয়ার পরে খুঁজে পাচ্ছিলাম না, ঘরে আমি আলো জ্বালাবো, বাতিতে তেল ছিল না, তেলের অভাবে বাতি জ্বালাতে পারিনি, আমি অন্ধকার ঘরে তাকে হাতড়াতে লাগলাম। হাতড়ানো বুঝি তো, আমরা বিছানায় এইভাবে হাত দিয়ে খোঁজার চেষ্টা করি। আয়েশা বলছেন আমি বিছানায় হাতড়াতে লাগলাম, মনের ভিতরে একটা ধারণা হলো নবী না হলে অন্য কোনো স্ত্রীর ঘরে গেছেন, কিন্তু না, হাতড়াতে হাতড়াতে এক পর্যায়ে আমার হাত গিয়ে ঠেকলো নবীজির পায়ে। আমি লক্ষ্য করলাম, খেয়াল করলাম, অনুমান করলাম নবী সেজদাতে পড়ে আছেন। আমি তার পাটা আলগাভাবে নাড়াচাড়া করলাম, দেখলাম নবীজির দুই পা ফুলে গেছে, তিনি সেজদাতে পড়ে আছেন। আমি তাকে বললাম আল্লাহর নবী, আল্লাহ কি আপনার নবী জীবনের আগের গুনাহ, নবী জীবনের পরের গুনাহ, জীবনের সব গুনাহ ক্ষমা করেননি, আপনার তো ইবাদতের প্রয়োজন কি? তখন নবী বলছেন আয়েশা শোনো, আল্লাহর যারা কৃতজ্ঞ বান্দা, আল্লাহর যারা শুকরিয়া আদায়কারী বান্দা, তুমি কি আমাকে তাদের মধ্যে দেখতে চাও না? কি বুঝলেন হাদিসটা? আপনি বুঝেননি, দুনিয়া বুঝেন খুব, কিভাবে আপনাকে দেখায়, আপনার ছেলে বিএ পাস, আপনার ছেলে এমএ পাস, এমপি সুপারিশ করলেই চাকরি হবে, আপনি এমপির কাছে দৌড়াতে দৌড়াতে বাসের ভাড়া, ট্রেনের ভাড়া, হোটেল বিল, এরপর তদবির করতে গেলে জমি বেচে 100,000 টাকা দিলেন, তাহলে চাকরি পাওয়ার আগে নেতার কাছে ঘুরলেন, কথা বলেন, চাকরি পাওয়ার পরে যেহেতু নেতা আপনার ছেলের একটা খাবারের ব্যবস্থা করেছেন, তার কৃতজ্ঞতা প্রকাশের জন্য নেতা এলাকার যে জায়গাতে আসে
আপনি বাড়ির শত কাজ ফেলে রেখে সেখানে যান, কারণ আপনার ছেলের চাকরি নিয়ে দিয়েছে। বোঝাতে পারিনি? যদি আপনি বুঝতে না পারেন, এটা আমার অযোগ্যতার প্রমাণ। চাকরি পাওয়ার আগে পাওয়ার লোভে ঘুরলেন নেতার পিছনে, চাকরি পাওয়ার পরে কৃতজ্ঞতা প্রকাশের জন্য যেখানে নেতা আছে সেখানে যান, যদিও টাকা দিয়ে চাকরি নিয়েছেন। আপনাকে বোঝাতে পারেনি যে আল্লাহ আপনার সমস্ত কিছু দিল, এমনকি হায়াত মউতের মালিক, সেই আল্লাহর জন্য আপনি কি করলেন? যারা ভালো মানুষ জীবনে পাপ নেই তাদের বেশি ইবাদত করা দরকার। কেন? যেহেতু আল্লাহ তাদের গুনাহকে ক্ষমা করে দিয়েছেন, আর পাপ যাদের আছে ওদের তো লাগবেই। সমাজের কিছু মানুষ আছে ওর এত ইবাদতের কি দরকার, জীবনে পাপ আছে তাইও নামাজ পড়ে, ও ব্যাকেল জানে না ইবাদত কাকে বলে। আল্লাহ যে পাপ থেকে ক্ষমা করেছেন এজন্য কৃতজ্ঞতা স্বরূপ আরো বেশি ইবাদত করা দরকার, আর পাপ থাকলে তো প্রশ্নই ওঠে না ইবাদত করার। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিটি আদম সন্তান অপরাধী, প্রত্যেক আদম সন্তান পাপি, উত্তম পাপি হলো ওই। কি কথা! পাপি আবার উত্তম কেমনে হয়? নবী বলছেন, উত্তম পাপি হলো ওই ব্যক্তি, নারী হোক চাই পুরুষ হোক, পাপ করার পর যে ব্যক্তি তৌবা করে, পাপ করার পর যে তৌবা করে, এ হলো উত্তম পাপি। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহর নবী বলুন তো কার জীবনে পাপ নেই, এমন মানুষ পৃথিবী থেকে আছে? তখন তিনি বললেন, পাপ করার পর ক্ষমা চাই যে, তৌবা করে যে, এর জীবনে কোনো পাপ নাই। পাপ করার পর যে তৌবা করে, এর জীবনে কোনো পাপ নেই। কিন্তু আমরা অনেক পাপ করি, মনেই করি না এটা পাপ, তৌবা করি না, এজন্য পাপ থেকে গেছে। আপনাকে বলছিলাম, যে কোনো কায়দা কৌশলে আল্লাহ চাচ্ছেন আমাকে আপনাকে জাহান্নাম থেকে বাঁচাতে, তিনি চাচ্ছেন না কাউকে জাহান্নাম দিতে। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে খন্দকের খাইবারের যুদ্ধে অনেক যুদ্ধবন্দীকে নিয়ে আসা হলো, অনেক নারী ছিল, অনেক পুরুষ ছিল। আল্লাহর নবী বলছেন, আমি দেখলাম একজন মহিলার স্তন থেকে দুধ ঝরছে, আমি মনে করলাম নিশ্চয় এই মহিলার বাচ্চা আছে যে দুধ পান করত। দুধ ঝরছে এমনিতে নয়, সাহাবীদেরকে বললেন, শোনো, কে পারবে একটা বাচ্চা এনে মহিলাকে দিতে? একজন সাহাবী একটা বাচ্চা এনে মহিলাকে দিল, অত্যন্ত আদর করে, যত্ন করে, মায়া মমতা দেখিয়ে বাচ্চাটাকে দুধ পান করাচ্ছে। দৃশ্য দেখে আল্লাহর নবী সাহাবীদেরকে জিজ্ঞাসা করছেন, সাহাবীরা বলো তো দেখি, এই নারী তার নিজের সন্তানকে আগুনে ফেলে দিতে কি পছন্দ করবে? সাহাবীরা বলছেন, আল্লাহর নবী আপনি বলেন কি, এই মহিলা নিজের সন্তান তো দূরের কথা, অন্যের সন্তান, পরের সন্তান কাছে পেয়ে যে মায়া মমতা দেখিয়ে আদর যত্নে দুধ পান করাচ্ছে, এই সন্তানকেই তো আগুনে ফেলে দিতে পছন্দ করবে না। আল্লাহর নবী বলছেন, সাহাবীরা শোনো, এই নারী, এই মহিলা তার নিজের সন্তানকে আগুনে ফেলে দিলে যতখানি কষ্ট অনুভব না করে, আল্লাহর কোন নারী পুরুষ বান্দা যখন জাহান্নামে যায়, আল্লাহ এই নারীর চাইতে বেশি কষ্ট পান। ভালোবাসে পিতামাতা বেশি না আল্লাহ বেশি? আল্লাহ এত ভালোবাসেন যে ভালোবাসার কোনো তুলনা হয় না। মারা যাচ্ছেন, একটু কাঁদছেন, কেঁদে আর কি করবেন, একটু শুকরিয়া আদায় করলেন, জাহান্নাম থেকে বাঁচাতে পারবেন? জাহান্নাম থেকে বাঁচানোর মালিক কে? আল্লাহ। তিনি চাচ্ছেন আপনাকে জাহান্নামে না দিতে। চলুন আপনাকে দেখায়। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বানী ইসরায়েলের মধ্যে এক লোক 99 জন মানুষকে খুন করেছিল, কিন্তু তার ধারণা খুন করা ঠিক হয়নি, অপরাধ হয়েছে, জানতে চাচ্ছে এত খুনের পাপ কি করলে ক্ষমা হবে। খ্রিস্টান পাদ্রিকে জিজ্ঞাসা করেছে, আচ্ছা বলুন তো, 99 জন মানুষকে খুন করেছি, এত খুনের পাপ কি ক্ষমা হবে, কি করলে ক্ষমা হবে, আপনার কি জানা আছে, বলে দিতে পারেন? খ্রিস্টান পাদ্রি বলছে, না না, এত খুনের পাপ ক্ষমা হবে না। লোকটা চিন্তা করেছে, একে আর বাঁচিয়ে রেখে লাভ কি, সেঞ্চুরি তো হয়নি, 99 হয়েছে, একটা দরকার, ফাকাতালাহু,
তাকেও হত্যা করলো, কিন্তু মন তার বলছে হত্যা করা ঠিক হয়নি। একজন আলেমকে জিজ্ঞাসা করেছে, আমি তো 100 মানুষকে হত্যা করেছি, এত খুনের পাপ কি ক্ষমা হবে? কোনো পথঘাট কি জানা আছে আপনার, বলে দিতে পারেন? আলেম লোকটা তখন বলছে, আল্লাহ তো বলেছেন, কুল ইবাদি আল্লাযিনা আশরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিয়ান, সূরা জুমার 53 আয়াত। হে রাসূল বলুন, সারা পৃথিবীতে আমার যারা নারী পুরুষ বান্দা পাপ করার পর, অন্যায় করার পর, গুনাহা করার পর ক্ষমা হবে না, এই ধারণার ভিত্তিতে তারা যেন নিরাশ না হয়, ক্ষমা চাইলে আমি আল্লাহ তাদের জীবনের সব পাপকে ক্ষমা করে দিব। আলেম তাকে বলছে, না অসুবিধা নেই, আল্লাহ বিশাল ক্ষমা, তোমার ক্ষমা হবে, তবে তোমাকে আমি বলে দিতে পারবো না, অমুক গ্রামে তুমি যাও, সেখানে একজন লোক আছে বা সেখানে এমন কেউ আছে, সেই তোমাকে বলে দিতে পারে কি করলে, কোন পথঘাট অবলম্বন করলে এত খুনের পাপ ক্ষমা হতে পারে। লোকটাকে প্রত্যাশায় বুক ভরা আশা নিয়ে আলেম লোকটা যেই গ্রামের কথা বলেছিলেন সেই গ্রামের দিকে অগ্রসর হতে শুরু করলো, কিন্তু তার হায়াতটা শেষ। আল্লাহ পাক বলছেন, ইযা যাগাযালুহুম ফালা ইস্তাগফিরুনা সাগাতাউ ওয়ালা ইস্তাকদিমুন, মানুষের মৃত্যু সেই যেই সময় লেখা আছে, এখান থেকে 1 সেকেন্ড আগেও আসবে না, 1 সেকেন্ড পরেও আসবে না, মালাকুল মাউত তার হাজির। লোকটা পড়ে যাচ্ছে জমিনের উপরে, চেষ্টা করছে একটু যেই গ্রামের দিকে যাচ্ছে ওই দিকে একটু অগ্রসর হওয়ার। দুই দল ফেরেস্তা হাজির, একদল ফেরেস্তা রহমতের, আর একদল ফেরেস্তা গজবের আজাবের। রহমতের ফেরেস্তারা বলছে, লোকটা খুন করেছে 100 মানুষকে, এটা ঠিক, তবে তার অন্তর বলছে ঠিক হয়নি, অথবা তার আত্মাটা ভালো, আত্মাটা পবিত্র, আত্মাটা সুন্দর, আমরা তার আত্মাটা আল্লাহর কাছে পৌঁছাবো। গজবের ফেরেস্তারা বলছে, না না, যদিও এরকম মনোভাব ছিল, তৌবা করতে পারেনি, পদ্ধতি শিখতে পারেনি, ওই গ্রামেই যেতে পারেনি, অতএব তার আত্মাটা নাপাক, আত্মাটা অপবিত্র, আত্মাটা খারাপ, আমরা তার রুহু আত্মা আল্লাহর কাছে নিয়ে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এ ফেরেস্তারা চুপ করো, ফেরেস্তারা থেমে গেল। আল্লাহ বলছেন, যেই গ্রামে লোকটার বাড়ি, যেই গ্রামে লোকটার জন্ম, এই গ্রামকে উদ্দেশ্য করে আল্লাহ বলছেন, হে গ্রাম তুমি একটু দূরে চলে যাও। গ্রাম যাবে, যাবে না? যাবে। আল্লাহু আকবার। গ্রাম দূরে গেল, যেই গ্রামের দিকে কি করলে ক্ষমা হবে এই পদ্ধতি জানার জন্য যাচ্ছিল, এই গ্রামকে লক্ষ্য করে আল্লাহ বলছেন, গ্রাম তুমি একটু নিকটে এসো। লোকটার গ্রাম একটু নিকটে আসলো, এবার আল্লাহ ফেরেস্তাদের ডাক দিয়ে বলছেন, এই ফেরেস্তারা শোনো, এখন তোমরা মাপ করে দেখো লোকটা কোন গ্রামের দিকে এগিয়ে আছে, যে গ্রামে বাড়ি এখান থেকে তার দূরত্ব কম, না যেখানে পথঘাট তৌবার জানার জন্য যাচ্ছে সেই দিকে কম। আল্লাহর নবী বলছেন, ফেরেস্তারা মাপ করে দেখলেন যে গ্রামের দিকে ক্ষমার পথঘাট জানার জন্য লোকটা যাচ্ছিল ওই দিকে এক বিঘত অর্ধহাত এগিয়ে আছে, সামনে আছে, যার কারণে আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন। কৌশল করছেন আল্লাহ বান্দাকে উদ্ধারের জন্য, কিন্তু আমরা তবু অবহেলা, অমনোযোগী। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি রাতের শেষ তৃতীয়াংশে দুনিয়ার আসমানে নেমে আসেন, এসে ডাকতে থাকেন, আহ্বান করতে থাকেন, বলতে থাকেন, এমন কেউ কি আছো পাপি, আমার নিকটে চাইবে, আমি তার পাপ ক্ষমা করব, এমন কেউ কি আছো অসুস্থ, আমার নিকটে চাইবে, আমি তাকে সুস্থতা দান করব, এমন কেউ কি আছো রিজিক পাও না, আমার নিকটে চাইবে, আমি তার রিজিকের ব্যবস্থা করে দেব। এভাবে আল্লাহ প্রতি রাতের শেষ তৃতীয়াংশে ডাকেন, আল্লাহ যখন ডাকেন আমরা তখন ঘুমাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাটা 3 বার পড়লে, 1 বার কোরআন খতম করলে যা নেকি হয়, 3 বার সূরা ইখলাস পড়লে সেই পরিমাণ নেকি হয়, 3 বার সূরা ইখলাস পড়লে ওই পরিমাণ নেকি হয়, 1 বার কোরআন খতম করলে যেই নেকি হয়। তবে আপনাকে বলেছে প্রত্যেকটা জিনিসের একটা কল্ব আছে,
অন্তর আছে, মগজ আছে। কোরআনুল হাকিমের মগজ হলো সূরা ইয়াসিন। যে ব্যক্তি একবার সূরা ইয়াসিন পড়বে তার জন্য 10 বার কোরআন খতমের নেকি লেখা হবে। এটা একবারে ডাহা মিথ্যা হাদিস, আমল করা যাবে না। এই একবার সূরা ইয়াসিন পড়লে 10 বার কোরআন খতমের নেকি হয়, এ হাদিস মিথ্যা। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, দোয়াটা পড়লে 20 লাখ নেকি হয়, এটা বাজে কথা, মিথ্যা কথা, এটা হাদিসই নয়। আপনাকে বলছিলাম ফজরের সালাতের পরে অথবা এসার সালাতের পরে আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম 3 বার, বিসমিল্লাহ 1 বার, এরপরে সূরা হাসরের 16 আয়াত এসার পরে পড়লে সারা রাত, ফজরের পড়লে সারা দিন, 70,000 ফেরেশতা পাহারা দেয়। এ হাদিস জাল, এ হাদিস মিথ্যা, আমলযোগ্য নয়। আপনাকে এটা ছেড়ে দিতে হবে। আপনাকে বলছিলাম সালাতের পরে হাত দিয়ে বলছেন ফাকা স্বপ্না আনকা গেতা ওয়াকা ফাবা সাদুকাল ইয়াউমা হাদিদ, এটা পড়লে চোখের জ্যোতি বৃদ্ধি হয়, আপনাকে ভুল শোনানো হয়েছে, কোরআনের অপব্যাখ্যা করা হয়েছে। আপনাকে বলছিলাম বিষয়গুলি পরিহার করার চেষ্টা করুন। বহু ইবাদত বন্দেগী আছে, অল্পতে বেশি নাকি উপার্জন করা সম্ভব, কিন্তু বাতিল পথে আল্লাহর রাসূলের অনুমোদিত পথ নয়, এরকম পথ অবলম্বন করলে ইবাদতের পরিমাণ বেশি হবে ঠিক, কিন্তু আপনি কোনো উপকার লাভ করতে পারবেন না। বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসসালাওয়াতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়ার রামাযানু ইলার রামাযান মুকাফফিরাতুন লিমা বাইনাহুম ইজাস্তুনিবাতিল কাবায়ের। আল্লাহর নবী বলেছেন 5 ওয়াক্ত সালাত, এক জুমা থেকে আরেক জুমার সালাত, এক রামাজান থেকে আরেক রামাজানের সালাত। অর্থাৎ আপনাকে বলছিলাম ফজর পড়েছেন জোহরের আগে, জোহর পড়েছেন আসরের আগে, আসর পড়েছেন মাগরিবের আগে, মাগরিব পড়েছেন এশার আগে, এশা পড়েছেন ফজরের আগে, এক জুমা পড়েছেন আরেক জুমার আগে, এক রামাজানের ছিয়াম পালন করেছেন আরেক রামাজান আসার আগে। আপনার মাধ্যম দিয়ে যত গুনাহ হবে, যত পাপ হবে, যত অন্যায় হবে, আল্লাহর নবী বলেছেন এ মুসাল্লি এ সায়েম যদি কাবিরা গুনাহ থেকে বাঁচে, বড় বড় পাপ যদি না করে, তাহলে এর জীবনের যত ছোট পাপ ছিল আল্লাহ ক্ষমা করে দিবেন। অতএব সালাত আদায় করা গুনাহ মাপের একটা কারণ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মদিনার বাজারে একজন সাহাবী খেজুর বিক্রেতা, একজন মহিলা তার কাছে গেল, দেখতে সুন্দরী রূপসী এই সাহাবী, মহিলার চেহারায় শয়তানের প্রতারণায় পড়ে গেল, প্রলোভনে পড়ে গেল। এই মহিলাকে বলছে বোন শোনো, এখানে যেই মানের খেজুর আছে তার সাথে উন্নত খেজুর আছে বাড়িতে। মহিলা তার কথা বুঝতে পারলো না, চলে গেল বাড়িতে। এরপরে সাহাবী বলছেন আমি এই মহিলার সাথে সহবাস ছাড়া, জেনা ছাড়া যা কিছু ছিল করেছি, আমি তাকে চুম্বন করেছি, দেহ স্পর্শ করেছি, যখন তাকে জেনার প্রস্তাব দিয়েছি তখন আমাকে বলেছে ইয়াখি ইত্তাকিল্লাহ, হে আমার ভাই তুমি আল্লাহকে ভয় করো। যখনই আল্লাহর কথা বলেছে আমি আমার জ্ঞান ফিরে পেয়েছি, আমি ভুল বুঝতে পেরেছি, আর জেনা করিনি, আমি ছুটে গেছি নবীজির কাছে। যাওয়ার পর বলছি আল্লাহর নবী আমি শাস্তিযোগ্য অপরাধ করেছি, আপনি আমার বিচার করুন। আল্লাহর নবী কোনো কথা বললেন না, 2 বার 3 বার বললেন, আল্লাহর নবী কোনো কথা বললেন না। আসরের সালাতের ওয়াক্ত হলো, বেলাল আজান দিলেন, ইকামত দেওয়া হলো, আল্লাহর নবী ইমাম এই সাহাবী সহ সালাত আদায় করলেন। আল্লাহর নবীকে আবার বলছেন আল্লাহর নবী আমি শাস্তিযোগ্য অপরাধ করেছি, আপনি আমার বিচার করুন। তখন আল্লাহর নবী বলছেন সাহাবী তুমি কি আমাদের সাথে সালাত আদায় করনি? সাহাবী বলছে জি। সূরা হুদ 114 আয়াত নাজিল হলো আকিমিস সালাতা তারাফিন নাহারে ওয়া যুলফাম মিনাল লাইলে ইন্নাল হাসানাতা ইয়াযহিবুস সাইয়্যা, হে পৃথিবীর মানুষ দিবসের 2 প্রান্তে সালাত আদায় করো, মনে রাখবা তোমাদের পাপের কাজগুলি আমি আল্লাহ ভালো কাজ দিয়ে মিটিয়ে দিই। আল্লাহর নবী বলছেন সাহাবি তোমার এই অন্যায়, তোমার এই পাপ, তোমার এই গুনাহ স্বয়ং আল্লাহ ক্ষমা করে দিয়েছেন।
সাহাবী বলছেন আগে লাহা জামেন আল্লাহ রসুল এটাকে শুধু আমার জন্য। আল্লাহর নবী বলছেন না, কিয়ামত পর্যন্ত যারা অপরাধ করে ভুল বুঝতে পেরে আল্লাহর কাছে ক্ষমা চায় তাদের সকলের জন্য এই ক্ষমার ব্যবস্থা। বোঝা যাচ্ছে সলাত আদায় করলে জীবনের এরকম কঠিন এবং জটিল পাপ ক্ষমা হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, সাহাবীরা বলো কারো বাড়ির সামনে যদি ফোয়ারা থাকে, চৌবাচ্চা থাকে, পানির ব্যবস্থা থাকে, আর দৈনিক কেউ যদি ওখানে পাঁচবার গোসল করে, তাহলে গোসলকারীর দেহে কোনো ময়লা থাকতে পারে কি? সাহাবীরা বললেন না। তখন তিনি বললেন দৈনিক পাঁচবার উযু করে সলাত আদায়কারীর দৃষ্টান্ত অনুরূপ, পাঁচবার গোসলকারীর দেহে যেমন কোনো ময়লা থাকতে পারে না, পাঁচবার ওযু করে যেই মানুষ সলাত আদায় করে এর জীবনেও তেমন কোনো পাপ থাকতে পারে না। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন শীতের মৌসুমে আল্লাহর নবী বের হলেন ভ্রমণে, আমি তাকে দেখলাম সাথে কেউ ছিল না, আমি চলতে আরম্ভ করলাম, আল্লাহর নবী গেলেন একটা জীর্ণ শীর্ণ গাছের কাছে। লক্ষ্য করবেন শীতের মৌসুমে অধিকাংশ গাছের পাতাগুলি ঝরে যায়, অনেক গাছ দেখলে মনে হয় মারা গেছে, যেমন তেঁতুলের গাছ, আমড়ার গাছ দেখলে মনে হয় মারা গেছে, জীবিত নাই। আল্লাহর নবী এরকম একটা গাছের কাছে গেলেন যে গাছের পাতাগুলি হলুদ বর্ণ হয়েছিল, দুটি ডাল ধরে ঝাঁকুনি দিলেন যার জন্য নরম পাতাগুলি জমিনের উপরে খসে পড়তে লাগলো। আল্লাহর নবী বললেন আবু যার জি তুমি কি দেখলে আমার ঝাঁকুনির কারণে গাছের পাতাগুলি কিভাবে খসে খসে পড়লো? জি দেখেছি। তখন তিনি বললেন যখন কোনো বান্দা সলাত আদায় করার জন্য অযু করে সলাতে দাঁড়ায় তার মাথার গুনাহগুলি যখন রুকুতে যায় ঝরে পড়ে, সিজদাতে যায় ঝরে পড়ে, দোরাকাত সলাত যদি এভাবে সুন্দরভাবে ভয় ভীতি নম্রতা ভদ্রতা সহকারে আদায় করে, দুই রাকাত সলাত আদায় করার পরে ওই রকম নিষ্পাপ হয় যেই রকম তার মা প্রথম দুনিয়াতে যেই দিন তাকে প্রসব করেছিল। এই সৌভাগ্যটা শুধু যারা সলাত আদায় করে তাদের জন্য অর্জন করা সম্ভব হয়, বেনামাজির জন্য হয় না। এজন্য চেষ্টা করুন এই মর্যাদা অর্জনের ব্যাপারে। আজকের আলোচনার সর্বশেষ হাদিসের অনুবাদ, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল মারওয়াতা ইযা সাল্লাত খামসা ওয়া সামাত শাহরাহা ওয়া আসানাত ফারজাহা ওয়া তাদবালাহা ফালতাদখুল মিন আইয়ে আবওয়াবিল জান্নাতে শাআত রাওয়াহু তিরমিজি। আল্লাহর নবী বলেছেন যেই নারী, যেই মহিলা, যেই মা, যেই চাচি, যেই খালা, যেই ফুফু, যেই মহিলার ভিতরে চারটি গুণ থাকবে, চারটি বৈশিষ্ট্য থাকবে, চারটি আদর্শ থাকবে, আল্লাহর নবী বলেছেন এই নারীর জন্য জান্নাতের যত দরজা থাকবে সব দরজা খুলে দেওয়া হবে, উন্মুক্ত করে দেওয়া হবে, ইচ্ছা মতো পছন্দ মতো যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। চারটি গুণ, চারটি বৈশিষ্ট্য, চারটি আলামত, চারটি আদর্শ যেই নারীর ভিতরে থাকবে। এক, ইযা সাল্লাত খামসাহা পাঁচ ওয়াক্ত সালাত, দুই ওয়াসামাত শাহরাহা রমজানের এক মাস সিয়াম, তিন ওয়াহসানাত ফারজাহা লজ্জাস্থানের হিফাজত, চার ওয়াতাত বালাহা স্বামীর খেদমত। এই চারটি গুণ যেই নারীর ভিতরে থাকবে, এক ইযা সাল্লাত খামসাহা পাঁচ ওয়াক্ত সালাত, দুই রমজান মাসের সিয়াম, তিন লজ্জাস্থানের হিফাজত, চার স্বামীর খেদমত, চার স্বামীর খেদমত, তিন লজ্জাস্থানের হিফাজত, দুই রমজান মাসের সিয়াম, এক পাঁচ ওয়াক্ত সালাত। এই চারটি গুণ যে নারীর ভিতরে থাকবে আল্লাহর নবী বলেছেন জান্নাতের প্রতিটি দরজা তার জন্য খুলে দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষ হয়ে মানুষকে সিজদা করা জায়েজ নয়, হালাল নয়, বৈধ নয়। যদি জায়েজ হতো, বৈধ হতো, হালাল হতো, আমি পৃথিবীর নারীদেরকে বলতাম নারী তুমি তোমার স্বামীর সিজদা করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন স্বামী যদি সফর থেকে উঠের পিঠে চড়ে ফিরে আসে, তার স্ত্রীকে আহ্বান জানায় মিলিত হওয়ার জন্য,
ভালো স্ত্রী যারা স্বামীর ডাকে সাড়া দিবে তারা। আল্লাহর নবী বলেছেন, স্বামী যদি সফর থেকে ফিরে এসে দেখে তার স্ত্রী চুলাতে আগুনের কাজে লিপ্ত, এই সময় তো তাকে যদি মিলিত হওয়ার জন্য আহ্বান করে, ভালো স্ত্রী যারা স্বামীর ডাকে সাড়া দিবে তারা। তবে আপনাকে বলছিলাম, আমাদেরকে একটু ভালো হতে হবে, সদ্গুণ সম্পন্ন হতে হবে। যখন স্ত্রী সম্পর্কে বলি, আল্লাহর নবী বলেছেন, কোনো স্বামীর দেহ থেকে যদি রক্ত ঝরে, পুঁজ ঝরে, ঘাম ঝরে, কোনো স্ত্রী যদি টিস্যু দিয়ে নয়, হাত দিয়ে নয়, ন্যাকড়া দিয়ে নয়, জিহবা দিয়ে চেটে যদি পরিষ্কার করে, তবুও স্বামীর ঋণ শোধ হবে না। এটা খুব জোরে বললেন, আপনার পক্ষের হাদিস। তাই নবী বলছেন, শোনো, স্ত্রীদের উপর তোমার যেমন অধিকার, তোমাদের উপর তাদেরও তেমন অধিকার। আল্লাহর নবী বলছেন, তোমরা যেই মানের খাবে তাদেরকে ওই মানের খাওয়াবে, তোমরা যেই মানের পড়বে তাদেরকে ওই মানের পড়াবে। পড়াতে গিয়ে, খাওয়াতে গিয়ে দাম্পত্য জীবনে অশান্তি, কলহ, বিবাদ আসতে পারে, এটা স্বাভাবিক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাওয়াকে তৈরি করা হয়েছিল, হাওয়াকে সৃষ্টি করা হয়েছিল আদমের বাম পাঁজরের বাঁকা হাড় থেকে, আর বাম দিকের হাড়টা সবচাইতে বেশি বাঁকা, এজন্য নারীদের স্বভাব একটু বেশি সোজা বাঁকা। একসাথে যদি সোজা করতে চাও তাহলে ভেঙ্গে যাবে, ভেঙ্গে যাবে মানে তালাক হবে, ভাত হবে না। আবার যদি ওদের গতির উপরে, নীতির উপরে, স্বভাবের উপরে ছেড়ে দেন, তাহলে বাঁকাই থেকে যাবে, সোজা কোনোদিন হবে না। এজন্য তোমরা তাদেরকে উপদেশ দাও। নবী বলেছেন, নারীদেরকে উপদেশ দিতে হয়, একটু প্রশংসা করতে হয়। আমরা তো কৃপণ খুব, দুষ্ধরি বেশি, প্রশংসা করি না। তরকারিতে লবণ একটু বেশি, ওকে তো গালি দিলে দিলেন, ও 14 গুষ্টিকে ধুয়ে দিলেন, যে তোর রান্না ভালো হবে কি করে, তোর মায়ের রান্না যে ভালো না, তোর মায়ের রান্না ভালো হবে কি করে, তোর নানির রান্না যে ভালো ছিল না, অথচ দেখেনি। 14 গুষ্টিকে ধুয়ে দিলেন, যেন ধুয়ে দেন অসুবিধা নাই। যেই দিন তরকারির স্বাদ একটু ভালো হয়, একটু বলেন না, আব্দুর রহমানের মা জি, মনটা মনে হয় বেজায় ভালো ছিল আজকে, কেন তরকারির বেজায় স্বাদ হয়েছে, একটু বলেন, একটু বলেন, একটু বলেন। নবীর একটা চরিত্র ছিল, বৈশিষ্ট্য ছিল, খাবার তার সামনে দেওয়া হয়েছে, পছন্দ হলে তিনি খেতেন, না হলে তিনি পরিহার করতেন। বলতেন না লবণে কম হয়েছে, বলতেন না লবণে বেশি হয়েছে, বলতেন না তরকারির স্বাদ হয়নি, তিনি দোষ কিছু ধরতেন না। আচ্ছা, আপনি যে এত দোষ ধরেন, আপনাকে রান্না করতে যদি লেগে দেওয়া হয়, আপনি কি প্রতিদিন ভালো করে রাঁধতে পারবেন? আপনার বৃহস্পতিবারে হাফ স্কুল, শুক্রবারে অফিস ছুটি, আমার মা বোনের কোনো হাফ আছে, ছুটি আছে? আপনি খুব কৃপণ। আপনাকে বলছিলাম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, হাদিস তো বহুবার শুনেছেন, আমল করেন না, তিনি বলছেন, 6 বছর বয়সে বিবাহ হলো, 9 বছর বয়সে বাসর হলো, বহু রাতের ঘুম গেছে, আমি আটা পানি দিয়ে খামির করে রুটি বানাতে বানাতে কি হলো বলতে পারবো না, জেগে দেখি রসুলের পুরো রানের উপর মাথা দিয়ে একবারে দেদারসে ঘুম পাচ্ছি, আর নবী নিজ হাতে রুটি করছেন। আন্দাজি সুবহানাল্লাহ বলে মানুষ, এ হাদিস নিজেও বুঝে না, মানুষকেও বোঝাতে দেয় না, আরে নবী রুটি বানাতে সুবহানাল্লাহ বলতেছে। আপনাকে নবী শিখাচ্ছে যে প্রয়োজনে বিপদ আপদে অসুখ বিসুখ বইয়ের হলে শালিকে ডেকে রুটি বানানোর দরকার নেই, আপনাকে করা লাগবে। আন্দাজি সুবহানাল্লাহ বলে, অবাক, আপনি 20 বছর হলো বিয়ে করেছেন, 20টা লুঙ্গি ছিঁড়েছেন, বাদ দেননি, আমার ভাষা বোঝা যায় না, লুঙ্গি বাদ দেননি, ছিঁড়েননি, 20টা গেঞ্জি ছিঁড়েছেন, আপনারা গেঞ্জি জামা প্যান্ট পাজামা কে ধুয়ে দেয় বলেন না? স্ত্রী। আপনি বুকে হাত দিয়ে বলেন তো, বইয়ের ব্লাউজ পেটিকোট শাড়ি একদিন ধুয়ে দিয়েছেন, চলে গেলেন জান্নাতে, অবাক আশ্চর্য। তরকারি তো জীবনে কিনেন না, কিন্তু তরকারি ছাড়া ভাতও তো খান না, আসে কোথায় থেকে, জিজ্ঞাসা করলে কিনা লাগবে, তাই জিজ্ঞাসাও করেন না। না আপনার বউ যায় ছাগল চড়াতে, মানুষের জমিতে বাগুনের খেতে যে ছাগল চড়ায়, বেগুন চুরি করে, আর এই তরকারিতে ভাত খান, জিজ্ঞাসা করলে তরকারি কিনা লাগবে, খরচের ভয়ে জিজ্ঞাসাও করেন না, হারাম খান আর তাহাজ্জুদ পড়েন, এই তো মুসলমান। খুব সুবহানাল্লাহ বলে, নবী রুটি করতেছে, আপনার খুব ভালো, নবী ক্ষুধার যন্ত্রণায় পেটে পাথর, আপনি সুবহানাল্লাহ বলে বেহুশ, কিন্তু খাবার কম হলে মন খারাপ, এই সুবহানাল্লাহর কী দাম বলেন। হাজারো বক্তব্য হয় দেশে, বক্তাও যেমন ব্যাককেল, শ্রোতারাও ব্যাককেল,
একটু সংশোধন আনা, শক্ত করে বললাম সম্পর্ক ভালো আপনার সাথে, তাই মন খারাপ করবেন না। কথা বুঝতে পেরেছেন? কথা বুঝতে পেরেছেন? বিপদ আপদে অসুখ বিসুখে আপনার স্ত্রীর কাজে আপনাকে সহযোগিতা করতে হবে। কোন সূরা তাকাসুরের তাফসীর শেষের দিকে আবুল হাইসামের বাড়িতে নবী আবু বকর উমার তিনজন গিয়েছিলেন না? আল্লাহ নবী জিজ্ঞাসা করছেন, উম্মুল হাইসাম, আবুল হাইসাম কই? তিনি বলছেন, আমাদের বাড়িতে নলকূপ টিউবওয়েল কূপ নেই, আমাদের জন্য সুপেয় পানি আনতে দূরে গেছেন। কে গেছেন পানি আনতে? পানি আনতে কে গেছেন? বলতে চাচ্ছেন না মানে আপনার আনা লাগতে পারে, লাভ হবে না তাহাজ্জুদ পড়ে। আপনি দায়ুস নবী বলেছেন আল্লাহ কয়েক শ্রেণীর মানুষের জন্য তার জান্নাতকে হারাম করেছেন, তার একটা দায়ুস। আর দায়ুস লাইয়াদ খুলুল জান্না, আপনি সমাজের, আপনি পরিবারের পরিচালক, আপনি পরিবারের কর্তা। আপনার যুবতী মেয়ে পর্দা ছাড়া চলে, আপনার যুবতী বউ গায়ে মাথায় কাপড় দেয় না, আপনি টাটকা হাজি দেখতে ভালো লাগে তাই নিষেধ করেন না, আপনার জন্য সুনিশ্চিত জাহান্নাম। আপনি দায়ুস, আল্লাহ নবী বলেছেন আপনার জন্য আল্লাহ তার জান্নাতকে হারাম করেছেন। সাহাবি পানি আনতে গেছেন সাহাবির বউ বাড়িতে, আর আমরা পানি আনতে জানে বউকে পাঠায়, কত পর পুরুষের দেখা পায়, কত গল্প গুজব করে, যত মানুষ রাস্তাতে দেখে, তার আপনার স্ত্রী যত পাপ হয় আপনি স্বামী হিসাবে আপনার তত পাপ হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বেশি বেশি ফরজ ইবাদতের পাশাপাশি নফল ইবাদত বন্দেগি করার তৌফিক দান করুক, পারিবারিকভাবে পর্দার বিধান চালু করার তৌফিক দান করুন। আল্লাহুম আমিন। সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।